স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করেছেন ঝালকাঠি এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বহিষ্কৃত বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর। সকালে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সমাবেশে উপস্থিত হয়ে শাহজাহান ওমর কাঁঠালিয়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল জলিল মিয়াজি এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন কবিরকে উপস্থিত নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন। এ সময় শাহজাহান ওমর বলেন, নির্বাচনী মাঠে আওয়ামী লীগের সাথে বিএনপির এই দুই নেতা সহ অসংখ্য নেতাকর্মী সহযোগিতা করবে। সমাবেশে উপজেলা বিএনপি সভাপতি আব্দুল জলিল মিয়াজির বন্দুক নিয়ে উপস্থিত হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মনে নানা প্রশ্ন উঠেছে। এদিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেসারউদ্দিন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।